তৈরি করে দেওয়ার নামে প্রত্যেকটা জবকার দাঁড়িয়ে কাছে 1200 টাকা করে নেওয়া হলো কেন? তৃণমূল কংগ্রেস চপ দাও, প্রত্যেকটা মানুষকে টপকে 1200 টাকা করে নেওয়া হলো, দিতেই হবে, দিতে হবে, দিতে হবে, আজকে কি চাইছেন আপনারা? কি আমরা চাইছি সবটা টাকা তোরা যেটা পেয়ে যেটা নিয়েছে, লাইট তো হয়নি, ঘাটও হয়নি, সেটা আমরা চাই। আবার সরকারে যেমন হবে ওদেরও যেমন হোক, কাজ তো আমরা চাই, যেমন ওদেরও আছে আমাদের, যেমন বিজেপির লোক 5-10 টা আমাদের পঞ্চায়েতে এরকমই চলে, নির্দিষ্ট সময়ে খোলে না। নির্ধারিত সময়ে যে একটা প্রশাসনিক ভবন খোলার কথা, মানুষ আসবে এখানে জনসাধারণ পরিষেবা পাওয়ার জন্য, সেই পরিষেবা পর্যাপ্ত পরিমাণে তো পাই না। তারপর পঞ্চায়েত খুলবে ইচ্ছা মতো, পঞ্চায়েতটা পঞ্চায়েত মনে করে না, নিজেদের বাড়ি মনে করে। যখন খুশি গেট খোলে, যখন খুশি তালা দেয়, পঞ্চায়েতে মানুষের সেরকম পরিষেবা তো পাই না। তার উপর মানুষকে, সাধারণ মানুষকে 12টা 1টা 1.5টা 2টো পর্যন্ত প্রধানের জন্য উপপ্রধানের জন্য হ্যারাসমেন্ট হতে হয়। আজকে তো মানে একটা এখানে সমস্যা হয়েছে, তার জন্য কি খুলছে না আজকে? হ্যাঁ হয়তো, হ্যাঁ সে তো 100 বার সেই জন্যই খুলছে না। তারা তো মানুষের টাকা তো খেয়ে বসেই আছে, মানুষকে তো জবাব দিতে পারবে না, যার জন্য এখনো পর্যন্ত পঞ্চায়েত খুলিনি, প্রধান উপপ্রধান আসেনি, এমনকি পঞ্চায়েত সদস্য বা পঞ্চায়েত কর্মীরাও এখনো পর্যন্ত এসে পৌঁছাননি। জি আপনারা কি জন্য আজকে এখানে এসেছেন? আমরা পয়সার জন্য, জব কার্ড কাজ হচ্ছিল, কাজ করতে দেয়নি, ওই পয়সাগুলো দিলে জব কার্ড হবে, 40 দিন কাজ করেছে আমার স্বামীর জব কার্ডে, আমার বৌমা এক মাসের বাচ্চা রেখে দিয়ে বলছে তোমার, আমার ছেলেকে বলছে পয়সা দেওয়া যাবে না, পার্টি করে কেন, পয়সা দেওয়া যাবে না, 40 দিনের পয়সা। বিশ্বজিৎকে, অভিজিৎকে ডাকো, আমি মুখের ওপরে বলে দেবো, পয়সা আনতে যাচ্ছি 1200 টাকা ঘাটে শুধু কেটে নিয়েছে। কি বলছে, আপনাদের টাকা কেটে নিয়েছে কেন? ঘাট করবে, তারপর আলো খাটাবে, আলোও নেই আর ঢেঁকির মাথাও নেই। পঞ্চায়েতের পঞ্চায়েতটা বিক্ষোভ দেখিয়েছে সাধারণ মানুষ, যারা জব কার্ডে কাজ করছিল টাকা পায়নি, এবং অভিযোগটা আসছে পুরোপুরি স্থানীয় তৃণমূল নেতা থেকে কর্মীদের বিরুদ্ধে, তাদের টাকা নাকি হড়প করে নিয়েছে। ঘটনা হচ্ছে, প্রথমত আপনি যেটা বলছেন সাধারণ মানুষ, সাধারণ মানুষ না, আমি স্বচক্ষে দেখেও এলাম পঞ্চায়েতে। ঘটনা হচ্ছে 6 এপ্রিল লোকসভা ভোটের আগে, 2019 লোকসভা ভোটের আগে পেমেন্ট হয়ে যায়, জব কার্ডে পেমেন্ট হয়ে যায়। তো জব কার্ডের পেমেন্ট হয়েছে লোকসভা ভোটের আগে, তো এতদিন হয়ে গেল ওনাদের মনে ছিল না। তো আজকে আমাদের মালপাহাড়পুর গ্রামেতে যখন সুপারভাইজাররা কাজ চালু করছে, 400 লেবার ওখানে কাজ করে, তো তার মধ্যে 5 জন লেবার, অর্থাৎ যে 5 জন লেবারের কথা বলছে, সেই 5 জন হলো বিজেপির ঘরের লেবার। তো আমাদের কাছে লেবার সকলেই সমান, আমরা সবাইকে কাজ করার সুযোগ করে দিই, সবাই যাতে কাজ করতে পারে, তো সেই ব্যবস্থা আমরা করে দিই। তো সেই 5 জন লেবারকে দিয়ে একটা সাজানো ঘটনা তৈরি করেছে যে আমরা কাজ করতে দেবো না, 100 দিনের কাজ আমরা করতে দেবো না। তো সেটা করতে গেলে কিছু তো একটা পয়েন্ট বার করতে হবে। তো আমাদের অ্যাকাউন্ট থেকে নাকি 12,000 টাকা করে সুপারভাইজাররা নিয়েছে যে স্টিল লাইট লাগাবার জন্য। প্রথমত কথা, 1200 টাকা করে যে, প্রথমত কথা স্টিল লাইট যখন লাগাবে সে পঞ্চায়েত লাগাবে, কারণ জব কার্ড হোল্ডারের কাছ থেকে চাঁদা তুলে তো স্টিল লাইট হয় না, এটা গেল প্রথমত কথা। দ্বিতীয় কথা হচ্ছে, প্রথম এসে বিজেপির ছেলেরা সেই খাদেতে, যে খাদে কাজ চলছিল সেই খাদে এসে বলেছে যে আমাদের 5 জনকে সুপারভাইজার নিতে হবে। তো ওদের তো সেই ধারণা নেই, সেই জ্ঞানও নেই, কেন এখন তো ওরা নতুন, ওরা তো জানে না ব্যাপারটা যে একটা সুপারভাইজার হতে গেলে সেই সুপারভাইজার ট্রেনিং করতে হয়, সুপারভাইজারের নাম এন্ট্রি করতে হয়, তারপর সেই সুপারভাইজারটা কাজ করতে পারে লেবারদের নিয়ে। তো ওদেরকে তো এইভাবে বললে তো তাদেরকে ছেড়ে দেওয়া যায় না। তো সেই জায়গাটা তখন যারা দেখলো যে আমরা তো কাজটা করতে পারবো না কোনো মতেই, সেই ছেলেরাই করবে, ওদের ছেলেরাই কাজ করবে, যারা সুপারভাইজার তারাই কাজ করবে, তাহলে কাজটাকে কীভাবে বন্ধ করা যায়, তো এইরকম করে একটা ক্যাওয়াস সৃষ্টি করে। তো আমাদের সুপারভাইজাররা সেখানে বলে যে এরকম ক্যাওয়াস হলে তো আমরা কাজ করাতে পারবো না, তো আমাদের সুপারভাইজাররা কাজ বন্ধ করে দেয়। যে 400 লেবার নিয়ে কাজ, সেই 400 লেবার কিন্তু ক্ষিপ্ত,
বিজেপির ছেলেদের ওপরে, যে এদের জন্য আমাদের কাজ হচ্ছে না। আমরা পুলিশ প্রশাসনকেও জানিয়েছি, বিডিওকেও জানিয়েছি যে যাতে কাজটাকে শুরু করা যায়, গরিব মানুষ যাতে কাজ পায়। সেই সাধারণ মানুষও কিন্তু আজ ওদের ওপরে ক্ষিপ্ত, কিন্তু তারা কি করেছে, চারজনকে নিয়ে এসে পঞ্চায়েতের সামনে দাঁড় করিয়ে একটা স্লোগান দিচ্ছে। সাধারণ লেবার, আপনি যে বললেন সাধারণ লেবার হলে সে জয় শ্রীরাম স্লোগানটা দেবে না, সে তার পয়সা যদি তার কাছ থেকে কেউ নিয়ে নেয় সে সেই পয়সার দাবি করতে আসবে। সে পঞ্চায়েতের সামনে দাঁড়িয়ে জয় শ্রীরাম চারজন মিলে স্লোগান দিচ্ছে, সেখানে আন্দোলন তৈরি করছে। এভাবে হয় না, মিথ্যা আন্দোলন হয় না, এভাবে মানুষকে ভরকে রাজনীতি হয় না। এটা কি জব কার্ডের কাজ বন্ধ হয়ে গেল? হ্যাঁ, জব কার্ডের কাজ বাধ্য হলাম বন্ধ করিয়ে দিতে, সুপারভাইজাররা বাধ্য হলো, কেন সুপারভাইজারদের প্রোটেকশন দিতে হবে। তো এখন বিজেপির ছেলেরা কোথায় এসে একটা ছেলেকে আক্রমণ করে দেবে, একটা ছেলে চোট পৌঁছে দেবে, তার দায়িত্ব কে নেবে? সাবস্ক্রাইব করুন প্রতিবাদী আওয়াজ, সব খবর সবার আগে। আমরা লক্ষ্যে আছি কিন্তু পক্ষে নেই।